বৃদ্ধকে ঘুষি কাদের মির্জার। আবারও আলোচনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। পৌরসভা চত্বরে শাড়ি লুঙ্গি নিতে আসা এক বৃদ্ধকে মেয়র আব্দুল কাদের মির্জা ঘুষি মারছেন। এইরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে পৌরভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি শাড়িবদ্ধ নারী পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। 20 মিনিট 58 সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর 17 মিনিট 30 সেকেন্ডের সময় দেখা যায়, মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায়, ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে একটি শাড়ি ছুঁড়ে মারেন কাদের মির্জা। আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট ছুঁড়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ 10।